হ্যালো এভরিওয়ান, আজকে আবার এসেছি আপনাদের সাথে একটু সময় কাটাতে। আজকেও আমি আপনাদেরকে একটি আমার খুব পছন্দের কবিতা বলে শোনাবো। কবিতাটি হলো কবি আর্য তীর্থের লেখা বিকর্ণ। আমার মনে হয় এই কবিতাটি সব সময়ের জন্য খুব প্রাসঙ্গিক একটি কবিতা। তো চলুন আজকে আমরা শুনি সেই কবিতা বিকর্ণ। যাজ্ঞ সেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শক্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা যখন তুমি রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটে কেউ, এক সভায় একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতগৃহে কারিনীরা অন্তত তা নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠে রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখন সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নেই, একটি মাত্র ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল, পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা হোক আমরা যেন একবার হই বিকর্ণ, প্রার্থনা হোক আমরা যেন একবার হই বিকর্ণ।